নমস্কার বন্ধুরা, কেমন আছেন? রয় পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি বরবটি আর অল্প একটু মুগ ডাল দিয়েই দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। তো চলুন কীভাবে তৈরি করি তা আপনাদের সঙ্গে দেখাই। তো এখানে আমরা নিয়ে নিয়েছি বরবটি, বরবটিকে আমরা এইভাবে কেটে নিয়েছি, তারপরে নিয়েছি আলু, তারপরে নিয়ে নিয়েছি এখানে অল্প একটু মুগের ডাল, আর নিয়েছি টমেটো কুচি, এদিকে নিয়েছি ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তারপরে এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে আসতে এর মধ্যে ওই ডালটি দিয়ে হালকা আমরা ভেজে নেব, ভেজে নিয়ে এটিকে ধুয়ে দিব, ভালো করে ধুয়ে এটিকে জল ঝরাতে বসিয়ে দিব। তারপরে আবারও কড়াই গরম করতে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটি গরম হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, ওই কেটে রাখা আলু। আপনারা আলু দিতে পারেন বা না দিতে পারেন, কমন ব্যাপার, আর যদি দেন তো এইভাবে চৌকো আকারে কাটবেন বা লম্বা লম্বা কাটলেও হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে নাড়াচড়া করে এটি আমরা ভেজে তুলে নেব। তো এদিকে ভাজাও হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি বরবটি, বরবটিও আমরা ওই তেলেই আবারও বরবটি দিয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটিও হালকা ভেজে নেব। এখানে কিন্তু এই রেসিপিতে কোনো বেশি তেলের ব্যবহার হচ্ছে না, তো আপনারা কম তেলে ব্যবহার করবেন, আর কম তেলে রান্নাও খেতে স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো চলুন এদিকে আমাদের বরবটিও ভাজা হয়ে গেছে, আর বরবটি কিন্তু আমরা বেশি কড়া করে ভাজিনি, জাস্ট হালকা করেই ভেজেছি। ওই তেলে আরও একটু অল্প তেল দিয়ে ফোড়ন হিসেবে ব্যবহার করছি এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নাড়াচড়া করে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা কাঁচা লঙ্কা কেটে দিতে পারেন, কোনো অসুবিধে নেই, শুকনো লঙ্কা থাকলেও কাঁচা লঙ্কা কেটে দিলে আরও ভালো হয়। তো দেওয়ার পরে এটি নাড়াচড়া করে যতক্ষণ না আদার কাঁচার গন্ধটা না কেটে যাচ্ছে ততক্ষণ নাড়াচড়া করতেই হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচড়া করে কষতে থাকব। এখানে আমরা অল্প একটু জল অ্যাড করেছি, কারণ নিচে কড়াইতে লেগে যাচ্ছিল বলে। আপনারা গ্যাসের আঁচটা অল্প রাখবেন, তাতে আর লাগবে না, কোনো অসুবিধেই হবে না। তো নাড়াচড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণ মতো একটু লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, চিনি দিলে স্বাদটা একটু খুব সুন্দর হয়। তো দিয়ে এটি কিছুক্ষণ কষতে থাকব, কষানোর পর এই ভেজে তুলে রাখা যে ডালটি এর মধ্যে অ্যাড করে দিব, দিয়ে কিছুক্ষণ কষব। ডালটা দেওয়ার কারণ হলো এটি দিলে স্বাদটা অন্যরকম হবে আর ভালো টেস্টিও খেতে খুব সুন্দর লাগবে। তো কিছুক্ষণ নাড়াচড়া করার পর এটিকে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, দিলে আরও ভালো হয়। ঢাকা দিয়ে রাখার পর কিছুক্ষণ এক দু মিনিট মতো পরে আমরা ঢাকা খুলে নাড়াচড়া করে নেব। এর মধ্যে কিন্তু আপনারা গ্যাসের আঁচটা কিন্তু অল্প রাখবেন, যদি আঁচটা বেশি থাকে তাহলে লেগে যাবে। এখানে কিন্তু টমেটোটা আমরা স্কিপ করে গেছিলাম, তো টমেটোটা পরে অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপরে ভেজে তুলে রাখা ওই আলু আর বরবটি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করে কষে নিব। এখানে কিন্তু দেখছেন তো আপনারা অল্প তেলেই খুব সুন্দর রান্না হচ্ছে, আর ঘরোয়া কিছু উপকরণ, আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে নিশ্চয়ই খাবেন। তো এটি নাড়াচড়া করার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর আপনারা একটা কথাই মনে রাখবেন, কিন্তু আঁচটা যেন সবসময় কমই থাকে, তাহলে ভালো হয় আর রান্নাটাও খুব সুন্দরভাবে হবে। তো ঢাকা তুলে দেখে নেব এবং কিছু আবার কিছুক্ষণ নাড়াচড়া করে কষে নেব। কষে নেওয়ার পর এর মধ্যে আমরা পরিমাণ মতো জল অ্যাড করব, আপনারা যেভাবে যেরকম চাইবেন সেইভাবেই পরিমাণ মতো জলটা দেবেন, আর একটু জলটা বেশি দিলে ভালো হয়, কারণ ডালটা আছে, ডালটা যাতে সেদ্ধ হয় সেইভাবেই কিন্তু পরিমাণ মতো আপনারা জল দিবেন। এবারে আমরা ঢাকা দিয়ে রেখে দেব।
কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব আলু এবং ডালটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। দেখুন যতটা জল দিয়েছিলাম একদমই জল নেই। তো চলুন দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না। আলুও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ডালটিও সিদ্ধ হয়েছে কি না দেখে নেব। এই দেখুন কি সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে এর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকে রেসিপি বরবটি আর অল্প একটু ডাল। এই দিয়েই তৈরি হয়ে যাবে দুর্দান্ত একটি রেসিপি। আর উপর থেকে একটু ছড়িয়ে দিবেন অল্প ঘি, দিলেই খুব টেস্টি লাগবে খেতে। তো চলুন এই রেসিপিটি আজকে আমার কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আমার পরের ভিডিওর জন্য আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।